আবার নতুন ভিডিওতে আমি হাজির হলাম থেকে তো আজকে এখানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর রহমতে আমি অনেকটা ভালো আছি আর এখানে যে বিশাল এক ঘন এক জঙ্গল এটা দেখুন দেখতে দেখা যাইতেছে যে এক দেশ থেকে আরেক দেশে আমরা যাচ্ছি এরকম বোঝা যাচ্ছে খুব ঘন জঙ্গল আর এটা চতুর্পাশে কিন্তু প্রচুর পরিমাণে ঘন আকারের জঙ্গল আর এই জঙ্গলে কিন্তু রেখে আপনার প্রচুর পরিমাণ বানর আছে এবং কি শুয়োরও আছে সাপও আছে বাট জঙ্গলে যে সমস্ত প্রাণীগুলো থাকে সব কিছুই আছে তো আপনারা কেউ একা একা রিক্সে নিয়ে আসবেন না কারণ জঙ্গলটা হলো যে বিশাল ডেঞ্জার একটা জঙ্গল এখানে আপনারা কেউ বাঁচাতে আসবে না কেউ তো কিছুক্ষণ আগে আমি এখানে একটা শুয়োর দেখছিলাম বিশাল বড় তো এখানে আপনারা আসতে গেলে হয়তো কোনো প্যান্ট সার্কেল নিয়ে আসবেন তো আপনারা হিরোতে আসবেন না হিরোতে হলে আসলে যে কোনো সময় বিশাল বড় বড় হিংস্র প্রাণীর সাথে আপনি যুদ্ধ করতে হবে তো এই যুদ্ধটা যদি আপনি না করা লাগে তাহলে আপনারা এখানে কোনো প্যান্ট সার্কেল নিয়ে আসবেন আর এখানে কোন অনেক পরপর কোন লোক সংখ্যা দেখা যায় কারণ এখানে যে যার ভাবে দৌড়ে দৌড়ে চলে যায় কারণটা হলো যে একটা আর এখানে পাহাড় এটা অনেক উঁচা একটা পাহাড় এই পাহাড়ে আপনার এটা হ্যাঁ অনেক একটা উঁচা একটা পাহাড় তা আপনার হাঁটতে হবে প্রচুর পরিমাণ হাঁটতে হবে যারা হাঁটতে পারবেন তারাই আসবেন এখানে কারণটা হলো যে কি কীভাবে আসবেন আপনারা আপনারা নবীনা থেকে নবীনা এমআরটি স্টেশনে আসবেন আসার পরে ওই পার থেকে আপনার 167 বাস আছে 52 আছে 980 আছে এরকম পাঁচটা বাস আছে আপনারা পাঁচ থেকে ছটা বাস স্টপ করে লাইনে যাবেন নামার পরে আপনারা এরকম বিশাল বিশাল বড় একটা পার্ক আর এই পার্কটার ভিতরে অসংখ্য বানর অসংখ্য অসংখ্য বানর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টাওয়ারগুলোতে আমরা যাওয়ার জন্য এই দেখুন উফ দেখতে পাচ্ছেন মকরসি পার্ক 1.2 মানে আরো 1 কিলোমিটার আর এখানে যেই যে টাওয়ারটা আছে দেখেন টপ টাওয়ারটা ওটা 3.8 মানে আরো 4 কিলোমিটার আর যে সমস্ত জিনিসগুলো আছে দেখুন অনেক দূর দূর তো আপনারা আসলে কিন্তু এই যে জঙ্গলটা দিয়ে যেতে হবে আর আমি এখন অন্য একটা জায়গা দিয়ে নামবো তো এখান দিয়ে একটু নদীর বা পুষ্কুনি পার দিয়ে হ্যাঁ এখানে পুষ্কুনি একটা পার দিয়ে তাও একটা বিশাল ঘন জঙ্গল এই ঘন জঙ্গল দিয়ে যেতে হবে আর তো আমি যে বললাম তো আপনারা কেউ একা একা আসবেন না এই জায়গা দিয়ে আসলাম না যে কোনো সময় কারণ এই জঙ্গলটাও বিশাল বড় এক জঙ্গল তো আমার সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল আরও আছে তো এই জন্যই বলা আর কি তো চলুন আমরা নেক্সট যেতে থাকি তো আপনাদেরকে দেখা দিয়ে দেখা দিয়ে চলে যাই তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা রাস্তা আমি যে বললাম নদীর পাড়টা দিয়ে যেতে হবে পুষ্কুনি পাড় আর কি এই পুষ্কুনিতে প্রচুর পরিমাণে আপনার মাছ আছে মাছ হ্যাঁ বড় বড় মাছ আছে আপনার রুই মাছ বা এদেশের যে মাছগুলো আছে ওই সমস্ত জিনিসগুলো আছে আর কি তো আর এখানে প্রচণ্ড গরম দেশটাতে আপনার প্রচুর পরিমাণ গরম আর এই যে মাছ আছে এখানে বিশাল বড় বড় মাছ তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ যাতায়াত করে তো আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখান দিয়ে হাঁটতে হবে কারণ এই রাস্তাটা একটু ভালো আপনাদেরকে দেখ এই যে রাস্তাটা অনেকটাই ভালো হ্যালো ফ্রেন্ড এটা হলো আপনার যে বিশাল বড় এক জলাশয় দেখতে পাচ্ছেন আর এটা হলো মাকড়সি পার্ক আর আপনারা এখান দিয়ে যেতে পারবেন যে এখানে অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসলে আসতে পারেন মাকড়সি পার্কে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন বিকালবেলা প্রচণ্ড লোক সংখ্যা
আর বন্ধুরা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।